চোখের পানি তুমি মুছে ফেল, আমি জগতের সব কিছু সহ্য করতে পারি, আমি আল্লাহ বাবা আল্লাহ তাআলার সব সহ্য করতে পারি, কিন্তু একটা জিনিস আমি সহ্য করতে পারি না, আমি ভালোবেসে আমার খাসমুত থেকে আমার বন্ধুরে বানিয়েছি, সেই বন্ধু যখন মনে কষ্ট করে কাঁধে চোখের পানি পড়ে, আমি আল্লাহ আমার কলিজা মানে না, আমার হাবি চোখের পানি তুমি মুছে ফেলো, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কথা দিলাম তোমার আব্বার সঙ্গে জীবন দশায় তোমার জীবনে একবার তোমার আব্বার সঙ্গে দেখা করিয়ে দেব, আল্লাহর নবী চোখের পানি মুছে বারে আম্মাজানের কাছে গুটি গুটি পায়ে চলে আসলে, আম্মাজান তত কাঁদে মোহাম্মদ তত কাঁদে, আল্লাহ নবী সময় মোহাম্মদ আল্লাহ নবীকে ডেকে মামিনা বললেন, আরে আমার বাবা মোহাম্মদ তোমার আব্বাই কবরস্থানে আছে, চলো এখন আবার আল্লাহ চাইলে তোমাকে আবার আসব, আমার আমি বললেন মা তুমি আমার আব্বার সঙ্গে পরিচয় করাতে এসে আমার আব্বার কবর তুমি দেখিয়ে দিলে, তবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, আমার জান আপনি বলুন তো আপনার আব্বার বাড়ি আপনার মায়ের বাড়িটা কোথায়, অন্তত আমার নানুর বাড়িটা কোথায়, এখান থেকে খুব বেশি দূর নয় ওই 70-85 কিলোমিটারের মধ্যে তোমার নানুর বাড়ি, আমি ওই সময় একটু আমার নানুর বাড়ি যাব, মায়ে মায়ে দুজনে গেলেন নানুর বাড়ি, এইবারে এক মাসের তেলাম এক বছর সেখানে এক বছর যাবৎ থাকলেন, থাকার পরে আমার নবী বললেন আমি নাকে আমার আমি তোমার বাপের দেশে থাকবো না, আমি আর আমার নানার দেশে থাকবো না, আমি এখন আমার জন্মভূমি আমার বাপের দেশে আমি চলে যাবো, জন্মভূমির ভালোবাসা পৃথিবীর জমিনে নাই, আমার নবী শুধু জন্মভূমির ব্যাপারে তিরমিজি হাদিস তিরমিজি শরীফ হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার উম্মতেরা তোমরা পৃথিবীর যে প্রান্তে যে দেশে বসবাস করো না কেন ওই দেশে তোমার জন্মস্থান তোমার জন্মভূমি, তোমার দেশকে তুমি মায়া ভালোবাসো, তুমি মায়া করবে মহব্বত করবে ভালোবাসবে, যেখানে চাকরি করেন যেখানে আপনি চাকরি করেন ওই জায়গা আপনি আমাকে নিয়ে চলুন, ডিপার্টমেন্টে আপনি আমাকে কাজ দিন, আল্লাহ নবীর চাচা বললেন যে ভাতিজা মোহাম্মদ তোমার জগতে বাপ নেই মা নেই, তোমাকে যদি আমি এই তোমার অল্প বয়সে তোমাকে যদি কাজে নিয়ে যাই তাহলে মানুষ কি বলবে, দেখো বাপ নেই বলে মোহাম্মদের আজকের মা নেই বলে সেই মোহাম্মদকে আজকে কিভাবে চাচা হয়ে খাটিয়ে নিচ্ছে, বাবা তোমাকে কোনো কাজ করতে হবে না তুমি আমার বাড়িতে বসে বসে খাও, বলুন না জোরে সুবহানাল্লাহ, কে কাকে বলছে, চাচা ভাতিজাকে বলছে, বলুন না সুবহানাল্লাহ, আবু তালেব মোহাম্মদ মুস্তাফাকে বলছে তোমাকে কাজ করতে হবে না, বলুন না জোরে সুবহানাল্লাহ, আজকে সেই আবু তালেবের ব্যাপারে সেই আবু তালেবের ব্যাপারে মোল্লা মওলবীরা কি বলছে জানেন বাবা, আবু তালেবকে মোহাম্মদ সাল্লামকে ভালোবাসার কারণে মোহাম্মদ সাল্লামের ভালোবাসার কারণে আবু তালেবকে প্রত্যেক সোমবারে সোমবারে তার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়, বলুন না জোরে সুবহানাল্লাহ, মাফ করে দেওয়ার পরে এই বক্তব্য রাখার পরেই আরেকটা বক্তব্য দিচ্ছে বললাম মৌলভীরা, তার থেকে হাদিস থেকে প্রমাণ দিয়ে বলছে কি যে মোহাম্মদ সাল্লামের চাচা রোজ হাসরের দিন ময়দানে মহাশরে পাকের নবীর চাচা আবু তালেবকে একটা ছোট্ট শাস্তি দেবে, কি শাস্তি, জাহান্নামের আগুনে জুতো তার পায়ে পরিয়ে দেবে, এটা কি মানার মতো কথা, এটা মানার মতো কথা, একটা দুশ্চরিত্র মহিলা
তিনি যদি একটা কুকুরকে পানি খাইয়ে একটা কুকুরকে পানি খাইয়ে আল্লাহর জান্নাতি হতে পারে, আর আমার আপনার নবী যখন পৃথিবীতে তাশরিফ নিয়েছিলেন যেদিন ভূমিষ্ঠ হয়েছিলেন, আল্লাহর নবীর চাচা আজ আবু তালেব তার দাসীর মুখে শোনার সঙ্গে সঙ্গে শুধু খবরটা দিয়েছিল তোমার ভাতিজা হয়েছে, ভাইপো হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলেছিলেন, দাসী আজকে তোরা দাসীর দাসত্ব করতে হবে না, আজকে তোকে আজাদ করে দিলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু তালেবকে জাহান্নামের জুতো পায়ে ভরিয়ে কষ্ট দেবে এটা মেনে নেওয়া সম্ভব নয়, ঠিক না বেটি? কথা বলে একটা খারাপ মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মরুভূমির রাস্তা দিয়ে, লক্ষ্য করে দেখছে একটা কুকুর একবার এদিক একবার ওদিক, একবার এদিক একবার ওদিক ছুটোছুটি করছে। মহিলাটা চিন্তা করলেন, কুকুরটা নিশ্চয়ই পানির পিপাসা জন্য ছুটোছুটি করছে। ওই মহিলা চিন্তা করলেন, এই মরুভূমির ময়দানে আমি কোথায় পানি পাবো? আল্লাহ, আহারে! এমন করে মহিলাটা, এমন করে নামাজি মহিলা ছিলেন না, দিনদার আল্লাহওয়ালী মহিলা ছিলেন না, এই মহিলাটা ছিলেন আমার ভাইদের দেহ ব্যবসায়ী মহিলা, খারাপ কাজে লিপ্ত। এই মহিলাটা মরুভূমির ময়দান দিয়ে আস্তে আস্তে দেখলো ওই কুকুরটা একবারে দিক একবার ওদিক ছটফট ছটফট করছে। মহিলা বুঝতে পারলো কুকুরটা পানি খাওয়ার জন্য এরকম ছটফট করছে। মহিলা ওই মরুভূমির জমিনে খুঁজে খুঁজে শুরু করলেন যে কোথায় দুফোঁটা পানি পাওয়া যায়। খুঁজতে 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 এবার কিছুটা দূরে গিয়ে দেখলো একটা ছোট্ট ইদারা, ছোট্ট একটা কুয়া আছে। শেষ প্রান্তে একটা পাথর বেঁধে দিলেন, এই পাথরটা বেঁধে দিয়ে বাবা কুয়ায় ফেলে দিলেন। কুয়া থেকে অন্যায় করে পানি তুলে ওই পুকুরের গালে নিংড়ে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, সারা জীবন ধরে অন্যায় অপরাধের কাজ করেছি, তোর সুন্দর দেহটা আজকে শেষ করে দিয়েছে, সুন্দর দেহটা খারাপ রাস্তায় ব্যয় করেছে। আজকে শোন মহিলা, আমার কাছে আজকে আমার কুদরতি, চোখে তোর একটা ভালো কাজ ধরা পড়ে গেছে। ওরে বান্দি রে, পানির জন্য চটচট করছিল, তাকে আজকে রে তুই কৌশলে পানি খুব কষ্ট করে খোঁজাখুঁজির পর তোকে পানি পান করালি, ওই পানি পান করে কুকুরটা আমার সৃষ্টি জীব বেঁচে গেল। আরে মহিলা শোনো, সবার আমার বান্দি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার চোখে পছন্দ হয়ে গেছে, যে বলবো অপরাধ করেছি আমি তো সারা জীবনে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ময়দানে মহাশয়ে আমি আল্লাহ তোকে ক্ষমা করে আমার দয়া নসিব করে দিলাম। আইরা খেয়াল করে শুনে ইন্দ্রকাল হয়ে গেছিলেন বাবা, জগতে বাপকে জিনিস উনি চোখে দেখেনি, বাপকে জিনিস দেখেনি চোখে, বাপের আদর সহানুভূতি পাইনি। আমার আপনার দয়া নবী, মায়ের পেটে আব্বাকে হারালেন, তারপরে আমার নবী পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হলেন। আল্লাহর নবী যখন 5 থেকে 6 বছর বয়স, আমার নবী আহারে আপন করে আমার নবী মায়ের কাছে এসে বললেন, মা আজকে রাস্তায় পথ চলতে চলতে আমি দেখলাম আমার সঙ্গে অনেকগুলো বাচ্চা পথ চলছিল, হঠাৎ করে একটা
বাচ্চা এই মরুভূমি রাস্তায় পড়ে গেল, আর ওই বাচ্চাটা কাছে ছুটে এসে একটা লোক বাধা করে বুকের উপরে তুলে তার গায়ের গুলো বালিগুলো মুছে দিলে। বাচ্চাটার আমার আব্বা কোথায় বলো দেখবো আমি সারা দুনিয়া বলবো বাবা আমি তোমাকে বলবো তোমার আমার কথা আমার নবী যতক্ষণ আমার আব্বার পরিচয় না দেবে আমি মোহাম্মদ ততক্ষণ ঘুমাবো না। আজকে চরিত্র যদি শিখতে হয় স্কুলে শেখা যায় না, চরিত্র যদি শিখতে হয় কলেজে শেখা যায় না, চরিত্র উত্তম চরিত্র যদি শিখতে হয় এই যে পৃথিবীর জমিনে একমাত্র মাদ্রাসা এবং আমার দয়ার নবী মায়ার নবীর কাছে সৎ চরিত্রের মানুষ হওয়া যায়, চরিত্র শেখা যায়। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমাদের চরিত্র অনেক সময় দাগ লেগে যায়, আমাদের চরিত্র অনেক সময় খারাপ হয়ে যায়, তাই আমাদের সেই খারাপ চরিত্রটা আল্লাহর নবীর কাছে গিয়ে সংশোধন করে নিতে হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা করে শোনেন, আল্লাহর নবীর দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এর আব্বা জান জগতের বুকে আব্বার সহ পাইনি যদি জীবনে আল্লাহ নসিবে রাখে নিয়ত করলেন বাবা একবার নবীর দেশটা জন্মের মতো দেখে আসবে। শুধু নবীর দেশ নয়, মানুষটা জীবনে একবার দেখে নিল আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জীবনে ছোট বড় সব গুনাহ আল্লাহ মাফ করে দিল। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কিন্তু দুটো গুনাহ আল্লাহ মাফ করবে না। বলবো না থাক বলবো কথা শুনেন, দুটো গুনাহ, একটা হচ্ছে শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না, আরেকটি গুনাহ হচ্ছে কেউ কারুর হক ফাঁকি দেয়। এই হক মারা গুনাহ আল্লাহর কাবা একবার কেন একবার আপনি আল্লাহর কাবা দেখবেন তওবা করবেন, এই গুনাহটা আল্লাহ বলছে আমি মাফ করার ক্ষমতা রাখি না। আল্লাহ কি ক্ষমতা নাই? সব ক্ষমতা আল্লাহ, সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলছে ওই জায়গাটাই আমি ক্ষমতা রাখি না, ওটা যে বান্দার কাছে তুমি হক ফাঁকি দিয়েছো ওই বান্দা যদি তোমার ক্ষমা করে দেয় তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেব, না শুধু ওই জায়গায় আমি ক্ষমা করতে পারি না। তুমি 100 বার হাজার বার যদি তুমি তাওবা তওব করো আমি মানি না। তো ভাই জান, আমরা শুধু নামাজের ওয়াজ করছি, রোজার ওয়াজ করছি, হজের ওয়াজ করছি, যাকাতের ওয়াজ করছি, আর বিশেষ করে এখন তো মাহফিলে ওয়াজ নসিহত হচ্ছে না, সারাদিন মৌলবীরা সারাদিন ওই মোবাইল সারাদিন মোবাইল দেখে তার কোন দোষ আছে, কোন মৌলবী কি বলেছে না বলেছে এইগুলো শুনে একটা মৌলবী আর একটা মৌলবীর বিরুদ্ধে মাইকের সামনে এসে আলোচনা করে 20,000 টাকা নিয়ে চলে যাচ্ছে। ঠিক না বে? ঠিক বলে সাধারণ মানুষ জনগণও বলে না যে ভাই আপনি যেটা ওয়াজ করবেন কোরআন হাদিস থেকে বলেন, আপনার মধ্যে কি আছে আমরা সেইটা শুনবো। কে কারণ ওই যে বিরোধিতা করা, কে কাকে খারাপ বলা, এইগুলো আমরা শুনতে আসি না। ঠিক না বে? ঠিক বলে দেখে সাধারণ আগের সমস্ত আলেম ওলামারা তারা কোরআন হাদিস পড়তো, দিনের বেলা কোরআন হাদিস পড়তো আমরা দেখেছি ছোটবেলায়, কিন্তু এখন আলেম ওলামারা কোরআন হাদিস পড়ে সারা দিন মোবাইল নিয়ে
আপনার শুধু ঘাটাঘাটি করছে, কোন আলেম কি বলেছে, কোন আলেম কি মানে খারাপ কাজ করেছে, ভুল আছে, সেইগুলো তুলে ধরে জনগণকে উত্তেজনা করছে, ঠিক না? বেঠিক বলবেন, মানুষের মানুষের মারামারি, এমনকি বক্তায় বক্তায় কেউ কারোর নাকি পেচ্ছাপ করে দিচ্ছে, কেউ কারোর নাকি থুতু মারছে, ঠিক না? বেঠিক বলে আমি ওই সব বক্তব্যের দিকে নাই, কথা বুঝতে পারছেন তো ভাই? কারণ যে মানুষটার মধ্যে কোরআন হাদিস থাকবে সে কোনোদিন অন্য কারোর বিরুদ্ধে বলবে, ঠিক না? বেঠিক বলে, আর যদি বিরুদ্ধে বলতে হয় তাহলে তার সামনে বলার দরকার, ঠিক না? বেঠিক বলে, তার সামনে বলার দরকার। মৌলবি আসছে, এবারে গাড়িতে করে আসছে, বলছে স্টেজে বলছে কি, এই মেয়েরা আমি আসছি, টেকারে দেখছি, টেকারে সব ঝুলে আসছে, আর তাদের মানে মাথা আলগা, বুক আলগা, পেট আলগা, এইসব বলে ওয়াজ করছে। এটা কি ওয়াজের মধ্যে পড়ে? কথা ঠিক না? বেঠিক বলে, আরে তুমি পর্দার ওয়াজ করো, 100 বার 1000 বার পর্দার ওয়াজ করো, ঠিক না? বেঠিক, তো কোন মহিলার মাথা কাপড় পড়ে গেছে, বুকের কাপড় সরে গেছে, তুই মৌলবি কেন সেদিক তাকাই না, ঠিক না? বেঠিক ভাই, শ্রোতা যদি পাকা শ্রোতা হয় তাহলে সে তো উঠে বলবে যে হুজুর, কোন মহিলার মাথা কাপড় পড়ে গেছে, বুকের কাপড় পড়ে গেছে, তুই কেন সেদিক তাকাচ্ছিস, ঠিক না? বেঠিক বল, কে আছে না না এই মৌলবি এরকম বোরকার ওয়াজ করে, পর্দার ওয়াজ করে, এটা আল্লাহ পাক কোরআনে বলেছেন, কিন্তু কার মাথা কাপড় পড়ে গেছে, এই ওয়াজ করার পরে কত ঢাকা হয়, ঠিক না? বেঠিক বল, একটু বুঝে শুনে চলবে। বক্তা এখন প্রচুর বেরিয়েছে ভাই, গাছের থেকে বাঁদর বেশি হয়ে গেছে। আমরা কিন্তু 30 বছর আগের বক্তা, আমি খুব ছোটবেলা থেকে মাহফিল করছি ভাই, 30 বছর আগে থেকে বক্তব্য করছি, কিন্তু এখন যা বক্তব্য দেখছি, এই যে সারাদিন মোবাইল ঘাঁটে, হলো বলছে কিতাব তো দেখেই না, সারাদিন মোবাইল ঘেঁটে ঘেঁটে এর দোষ বোধ হচ্ছে, ওর দোষ বোধ হচ্ছে, এটাকে না এদিকে, আমি আর বলবো না, কথা বলুন তো, আমি আর বলবো না, কারণ শিকায়ত হয়ে যাবে, কারণ সেই সব মৌলবীরা নেই এখানে, আমি তাদের বিরুদ্ধে কিছু বলতে পারবো না, বলার ক্ষমতা আমার নাই। যাক, যে কথা বলছিলাম ভালো করে শোনেন, আমার আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, বিশ্ববরেণ্য, রহমাতুল আলামিন, আল্লাহ নবীর মায়ের কাছে ধরেছে মা, আমার আব্বা সঙ্গে তেনা দেখা না হওয়া পর্যন্ত আমি মোহাম্মদ পৃথিবীতে ঘুমাবো না। খারাপ করে বসে আছে, আমার নবীর মা, আমি খারাপ করতে হবে না, চলো চলো বুকে উঠো বাবা, আল্লাহ নবীর সঙ্গে করে নিয়ে এই জন্মা, আমি না আহারে হাতের পিঠে তুলে দিয়ে মায়ের মায়ের বেটা দুজনে চলে গেলে সেই মদিনার বাবা নাম কাছাকাছি পৌঁছে গিয়ে আমি কাকে হাজির করেছি, আল্লাহর নবী বুঝতে পারি থাকলো না, আমার নবী মায়ের নবী, আর মায়ের কাছে দাঁড়ালেন না, ছুটে গিয়ে আব্বার কবরের কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া করে কাঁদতেছে, আব্বা আব্বা তুমি এখানে কেন শুয়ে, তুমি আমার উপরে রাগ করছো, না আমার দাদুর উপরে রাগ করছো, না আমার দাদিমার উপরে রাগ করছো, না আমার মায়ের উপরে রাগ করছো, আব্বা দেখো দেখো তোমার তোমার মা তোমার পায়ের কাছে দাঁড়িয়ে, ওই আল্লাহ নবীর চোখে পানি ধরে রাখতে পারে না, দু চোখ চোখে পানি ভরে এত কান্না কাঁদলেন, আমার আল্লাহ সহ্য না করতে পেরে আল্লাহ নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে ডেকে বললেন, হাবি চোখের পানি তুমি মুছে ফেলো, আমি জগতের সব কিছু সহ্য করতে পারি, আমি আল্লাহ বাবা আল্লাহ তাআলার সব সহ্য করতে পারি, কিন্তু একটা জিনিস আমি সহ্য করতে পারি না, আমি ভালোবেসে আমার খাসমুত থেকে আমার বন্ধুরে বানিয়েছি, সেই বন্ধু যখন মনে কষ্ট করে কাঁধে চোখের পানি পড়ে, আমি আল্লাহ আমার কলিজা মানে না, আমার হাবিব
মুখের পানি তুমি মুছে ফেলো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কথা দিলাম তোমার আব্বার সঙ্গে জীবন দশায় তোমার জীবনে একবার তোমার আব্বার সঙ্গে দেখা করিয়ে দেব। আল্লাহর নবী মুখের পানি মুছে বারে আম্মা জানের কাছে গুটি গুটি পায়ে চলে আসলে। আম্মা জান তো কাঁদে, মোহাম্মদ তত কাঁদে, আল্লাহ নবী সময় মোহাম্মদ আল্লাহ নবীকে ডেকে মামিনা বললেন, আরে আমার বাবা মোহাম্মদ আবার আল্লাহ চাইলেন তোমাকে আবার বললেন, মা তুমি আমার আব্বার সঙ্গে পরিচয় করাতে এসে আমার আব্বার কবর তুমি দেখিয়ে দিলে। তবে আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো, আমার জান আপনি বলুন তো আপনার আব্বার বাড়ি আপনার মায়ের বাড়িটা কোথায়? অন্তত আমার নানুর বাড়িটা কোথায়? এখান থেকে খুব বেশি দূর নয়, ওই 70-85 কিলোমিটারের মধ্যে তোমার নানুর বাড়ি। আমার নানুর বাড়ি যাবো, মায়ে মায়ে দুজনে গেলেন নানুর বাড়ি, এইবারে এক মাসের তেলাভাব এক বছর সেখানে এক বছর যাবো থাকলেন। থাকার পরে আমার নবী বললেন, মা আমি নাকি হাই আমার আমি তোমার বাপের দেশে থাকবো না, আমি আর আমার নানার দেশে থাকবো না, আমি এখন আমার জন্মভূমি আমার বাপের দেশে আমি চলে যাবো। জন্মভূমির ভালোবাসা পৃথিবীর জমিনে কারণ আমার নবী শুধু জন্মভূমির ব্যাপারে তিরমিজি হাদিস তিরমিজি শরীফ হাদিসের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার উম্মতেরা তোমরা পৃথিবীর যে প্রান্তে যে দেশে বসবাস করো না কেন, ওই দেশে তোমার জন্মস্থান তোমার জন্মভূমি, তোমার দেশকে তুমি মায়া ভালোবাসো, তুমি মায়া করবে মহব্বত করবে ভালোবাসবে।